রেস্টুরেন্টে গিয়ে আমরা প্রায় সবাই চিকেন চাপ অর্ডার করে থাকি, কিন্তু ওই রকম চিকেন চাপ যদি খুব সহজেই বাড়িতে বানাতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা? আজ আমি আপনাদের সাথে চিকেন চাপের একটি খুবই সহজ রেসিপি শেয়ার করতে চলেছি, যা এতটাই টেস্টি ও এতটাই নরম হবে যে একবার বাড়িতে বানালে দ্বিতীয়বার আর রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করতে হবে না। তা নমস্কার বন্ধুরা, আবার কিচেন রুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চিকেন চাপ কিভাবে বানাতে হয় দেখে নেওয়া যাক। চিকেন চাপ বানানোর জন্য এইখানে দুটি ফুল সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি। চিকেন চাপের জন্য দোকান থেকে বলে এই রকমের লেগ পিস নিয়ে নেবেন। সবার প্রথমে লেগ পিস গুলোর মধ্যে ছুরির সাহায্যে কাট লাগিয়ে নেব। দুটি লেগ পিসের মধ্যে এই রকম ভাবে তিনটি তিনটি করে কাট লাগিয়ে নেব, ফলে খুব সহজেই মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে। চিকেন চাপে যে স্পেশাল মশলাটি লাগবে সেটি এখন বানিয়ে নেব। তার জন্য এইখানে দুটো বড় সাইজের এলাচ ফাটিয়ে রেখেছি, 5 থেকে 6টি ছোট টুকরোর দারচিনি নিয়ে নিয়েছি, এখানে 10 গ্রাম মতো ছোট এলাচ ফাটিয়ে রেখেছি, 5 থেকে 6 গ্রাম মতো জাবিত্রি নিয়ে নিয়েছি আর 1 টেবিল স্পুন গোটা জিরা নিয়েছি। এবার এগুলোকে একটি শুকনো খোলায় ভেজে নেব। এর জন্য একটি তাওয়াতে এই গোটা মশলাগুলো দিয়ে দেব এবং ভালো করে রোস্ট করে নেব। যখন এইগুলো একটু লাল হয়ে আসবে তখন টেম্পারেচার বন্ধ করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখুন মশলাগুলো আমার গুঁড়ো হয়ে গেছে। এবার একটি বাটিতে 10 থেকে 12টি কাজু বাদাম, 1 টেবিল স্পুন মগজ, 1 টেবিল স্পুন পোস্ত দিয়ে 15 মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তার জন্য দুটি 10 থেকে 15 গ্রামের আদা নিয়েছি, 15 থেকে 20 পিস রসুনের কোয়া নিয়েছি, 4টি কাঁচা লঙ্কা নিয়েছি ও এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে রেখেছি। এবার এইগুলোর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। একটি বাটিতে 50 গ্রাম মতো দই নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, এটিকেও পেঁয়াজ আদা রসুনের সাথে মিক্স করে দেব। দেখুন সব কিছু দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এইবার এই পেস্টটির মধ্যে থেকে অর্ধেকটি লেগ পিসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর বাকি অর্ধেকটি পরে ইউজ করব। এবার 1 টিস্পুন নুন দিয়ে দেব আর যে গুঁড়ো মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটিরও অর্ধেকটি এখানে দিয়ে দেব। বাকি অর্ধেকটি একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দেব, পরে কখনো চিকেন চাপ বানাতে হলে তখন ইউজ করতে পারবো। এইবার ভালো করে মাখিয়ে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখবো। একটি কড়াইয়ের মধ্যে 1টি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টি দারচিনি, 2 থেকে 3টি লবঙ্গ ও 1 টেবিল স্পুন মতো গোটা জিরা দিয়ে দেব। একটু ফ্রাই করে ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে বাকি পেঁয়াজের পেস্টটি দিয়ে দেব। দু থেকে 3 মিনিট পর কাজু বাদাম ও মগজের পেস্টটি দিয়ে দেব আর সাথে 1 টিস্পুন নুন দিয়ে দেব। একটু মেশিয়ে 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে উপর দিয়ে ভেজে ডাস্ট করে রাখা স্পেশাল চিকেন চাপ মশলাটি দিয়ে দেব 1 টেবিল স্পুন, সাথে 3 থেকে 4 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব, 1 টেবিল স্পুন গোলাপ জলও দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের চিকেন চাপটি প্রায় তৈরি হয়ে এসছে। এবার টেম্পারেচার অফ করে দেব। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই চিকেন চাপ বাড়িতেই বানিয়ে ফেলা যায়।
আমি আশা করবো আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে এবং এটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে আবার কিচেন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।